হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই ব্রহ্মকমল গাছটিকে নিয়ে এটা থার্ড পার্ট তৈরি করছি। থার্ড পার্টটা এটাই যে আমাকে কিছু ফ্রেন্ডস, কিছু গাইজ আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার গাছটা এত বড় অথচ ফুল আসছে না কেন। তার জন্য আমি একটা, আমি যে ওষুধ ইউজ করি বা আমি যেটা ইউজ করি গাছে, আমার এই ব্রহ্মকমল কিন্তু সারা বছরই ফুল দেয়। হ্যাঁ, যে এটা অ্যাকচুয়ালি দেয় সেপ্টেম্বর টু ডিসেম্বর, ম্যাক্সিমাম জানুয়ারি পর্যন্ত, কিন্তু আমার ফুল ফোটে আগস্ট থেকে নিয়ে পুরো পুরো জুন পর্যন্ত ফুটে যায়। তো সেই জন্য আমি কি ইউজ করি, আমি কি গাছে অ্যাপ্লাই করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনার গাছটা যদি এত, গাছটা একটু লম্বা হবে, ঝাঁকালো হবে, পাতা হবে, তবেই কিন্তু গাছটাতে ফুল আসবে। আর এটা যত্ন করার জন্য আপনি যদি এটাতে খুব বেশি ফুল পেতে চান, বেশি কিছু চান, তো আমি যেটা ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো হাইড্রোজেন পার অক্সাইড। আপনারা নামটা দেখে নিন, হাইড্রোজেন পার অক্সাইড। এটা আপনি এক ঢাকনা দেবেন 1 লিটার জলে। সেরকম আন্দাজ মতো আপনি যে কোনো গাছে এটা অ্যাপ্লাই করতে পারেন, শুধু ব্রহ্মকমল নয়, যে কোনো গাছে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এবং আমি এই হাইড্রোজেন পার অক্সাইডটা আমি প্রত্যেকটা গাছে ইউজ করি। দেখুন, আমার ওখানে কিছু ফ্লাওয়ার হয়েছে, হ্যাঁ, ওই ফ্লাওয়ারগুলো কত সাইজে বড়, এখানে কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইড ইউজ করার জন্য। এবং আমার দেখুন এখানে একটা আমার জবা ফুলও ফুটেছে, আজকে আমি এটা শেয়ার করছি। এগুলো কিন্তু আমার ছোট গাছ, কিন্তু প্রচুর ফুল হয়। আজকে আমি একটা রেখে দিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, নইলে আমার জবা ফুল প্রচুর ফোটে, 3-4টে ফোটে, প্রত্যেকটা গাছে 5টা করে ফোটে, আরও বেশি ফোটে। দেখুন কত বড় বড় হয়েছে। এবং আমি প্রত্যেকটা গাছে এটাকে শেয়ার করি এবং খুব ফ্লাওয়ারও হয়, তার জন্য আপনারাও এটা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনারা আপনাদের গাছে এই হাইড্রোজেন পার অক্সাইডটা ইউজ করলে উপকার পাবেন। আর যে বলেছেন যে আমার গাছটা এত বড় ফুল হচ্ছে না, আপনি তো স্পেশালি এটা ইউজ করে দেখবেন এবং এটা মেডিকেল শপে বলবেন, তাহলেই তারা দিয়ে দেবে হাইড্রোজেন পার অক্সাইড। আর এটা আপনি, আপনাকে বলে দিলাম মেজারমেন্ট, এক ঢাকনাতে আপনি 1 লিটার দিয়ে এটা গাছে দেবেন, গাছে পোকাটা টোকাও কমে যায় এবং গাছটা একটু অক্সিজেন পায়, তো তার জন্য ওর গ্রোথটাও খুব তাড়াতাড়ি হয় এবং ফুল প্রচুর আসে। ছোটো ছোটো গাছের মধ্যে ফুল প্রচুর আসে। থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এর সম্পর্কে যদি আরও জানার আপনাদের কোনো প্রশ্ন, জিজ্ঞাসা করা থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।